আসসালামু আলাইকুম, আমি শেরে বাংলা মেডিকেল কলেজের আব্দুল হাইল কাফি বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা ভাইরাসের রেপ্লিকেটিভ সাইকেলের যেসব পিরিয়ড থাকে, এক্লিপস পিরিয়ড, ল্যাটেন্ট পিরিয়ড অ্যান্ড ইনকিউবেশন পিরিয়ড। এই তিনটা পিরিয়ডের সময় আমাদের ডেফিনেশন অনেক সময় ঝামেলা বেঁধে যায়। এখন আমরা এই ডেফিনেশনগুলো ভালোভাবে বুঝবো। তার আগে আমাদের একটা ভাইরাসের প্যাথোজেনেসিস সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কিভাবে ভাইরাসের প্যাথোজেনেসিস হচ্ছে এবং কিভাবে সাইন সিমটমস অ্যাপিয়ার করছে। তাহলে আমরা যদি দেখি, প্রথমে একটা ভাইরাস রুট অফ এন্ট্রি দিয়ে কোন একটা সাইটে যাবে, সেখান থেকে ব্লাড স্ট্রিমে যাবে। ব্লাড স্ট্রিমে যাওয়ার পর আমরা জানি প্রত্যেকটা ভাইরাসের একটা নির্দিষ্ট সেল বা টিস্যুর প্রতি অ্যাট্রাকশন রয়েছে, যেটাকে বলে সেল ট্রফিজম। তাহলে ব্লাড স্ট্রিম থেকে পরবর্তীতে সেই নির্দিষ্ট ডেফিনেটিভ টিস্যু আর সেলের মধ্যে যাবে। সেই নির্দিষ্ট টিস্যু আর সেলে যাওয়ার পর সেখানে সেলের মধ্যে ভাইরাল নিউক্লিক অ্যাসিডের এন্ট্রি হবে হোস্ট সেলের মধ্যে। তারপর আমরা জানি সেই নিউক্লিক অ্যাসিড থেকে রেপ্লিকেশনের মাধ্যমে আবার ভাইরাল ভাইরাল নিউক্লিক অ্যাসিড প্রোডাকশন হয়। এটা থেকে পজিটিভ আর নেগেটিভ সেন্স নিউক্লিক অ্যাসিড থেকে ট্রান্সক্রিপশন তৈরি হয়। ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশনের মাধ্যমে ভাইরাল নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন প্রোডাকশন হয়, এবং এগুলো মিলে আমরা আবার জানি ইন্টারসেলুলার। এখনও কিন্তু ভাইরাসটা সেলের মধ্যে আছে, সরি, ভাইরাসটা সেলের মধ্যে গিয়ে নিউক্লিক অ্যাসিড থেকে আবার পরবর্তীতে ভাইরাল নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন প্রোডাকশন করছে। তারপরে সবগুলো একসাথে মিলিত হয়ে ফর্মেশন অফ এ প্রোজেনি, নতুন আরেকটা কমপ্লিট ভাইরাস। প্রোজেনি মানে কমপ্লিট ভাইরাস প্রোডাকশন করতেছে বাই অ্যাসেম্বলিং অফ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন। তারপর সেই প্রোজেনি ভাইরাসটা হোস্ট সেলকে ডিস্ট্রাকশন করে অথবা ডিস্ট্রাকশন না করে সেটা হচ্ছে আবার এক্সট্রা সেলুলারই চলে আসবে, মানে ব্লাডে আবার চলে আসবে। তারপরে ডিটেকশন অফ ভাইরাল অ্যান্টিজেন ইন ব্লাড ডিটেক্টেবল রেঞ্জে, যেহেতু সেটা বাইরে চলে আসতেছে এই জন্য সেটাকে বলা হয় ডিটেক্টেবল রেঞ্জে। তারপর আমরা জানি ভাইরাল অ্যান্টিজেন যদি ব্লাডে আসে তখন তার বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেম ইমিউনিটি প্রোডাকশনের জন্য অ্যান্টিবডি প্রোডাকশন করবে। তারপরে অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন রিয়াকশন ঘটবে তখন আমাদের বডিতে মেনলি সেই ভাইরাল ইনফেকশনের সাইন সিমটমগুলো অ্যাপিয়ার করে। তার মানে আমাদের এখান থেকে যে জিনিসটা জানতে হবে, সাইন সিমটমস অ্যাপিয়ার করে কিসের জন্য, যখন অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি প্রোডাকশন হবে, যখন রিয়াকশন হবে তখন তখন সেখানে সাইন সিমটম অ্যাপিয়ার করবে। এবং এখানে করে দ্বিতীয়বারে ভাইরাস ভাইরাল অ্যান্টিজেন নতুন প্রোজেনি ভাইরাসগুলো প্রোডাকশন হওয়ার পরে যখন সেটা ব্লাডে আসে তখন সেটা থাকতেছে ডিটেক্টেবল রেঞ্জে। আর এখানে প্রথমবার যখন ভাইরাল যখন রুট অফ এন্ট্রি দিয়ে কোনো একটা বডিতে ঢুকার পরে সেটা যখন ব্লাডে আসবে তখন সেটা হচ্ছে ডিটেক্টেবল রেঞ্জে থাকবে না। তাহলে এই দুইটা জিনিস জানতে হবে। এখন এই সম্পূর্ণ প্যাথোজেনেসিস থেকে আমরা তিনটা পিরিয়ড সম্পর্কে জানব। একেবারে সোজা প্রথমে আমরা এখান থেকে শুরু করি। এই যে ভাইরাল নিউক্লিক অ্যাসিডটা যে হোস্ট সেলের মধ্যে প্রবেশ করলো, এন্ট্রি হলো, তারপরে যেসব রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন হওয়ার পরে এই যে নতুন যে ফর্মেশন অফ প্রোজেনি ভাইরাস, এই ফর্মেশন অফ প্রোজেনি ভাইরাসের আগ পর্যন্ত, মানে আমরা এই যে এখান থেকে বলতে পারি ভাইরাল নিউক্লিক অ্যাসিড সেলের মধ্যে হোস্ট সেলের মধ্যে প্রবেশ করার পরে ভাইরাল এগেন যেসব প্রোটিন অ্যান্ড হচ্ছে নিউক্লিক অ্যাসিড প্রোডাকশন করা লাগে প্রোজেনি ভাইরাসের জন্য, এইটুক পিরিয়ডকে আমরা বলবো এক্লিপস পিরিয়ড। এ সময় আমাদের ইন্ট্রাসেলুলারলি কোনো কমপ্লিট ভাইরাস থাকবে না। কেন থাকবে না? কমপ্লিট ভাইরাস তৈরি হতে গেলে নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন এই দুইটাকে একসাথে মিক্সড হয়ে অ্যাসেম্বলিং হয়ে নতুন আরেকটা প্রোজেনি বা কমপ্লিট ভাইরাস ফর্মেশন হতে হয়। তো কমপ্লিট ভাইরাস হওয়ার আগ পর্যন্ত, হোস্ট সেলের মধ্যে প্রবেশ করেছে তারপরে নতুন প্রোজেনি ভাইরাস প্রোডাকশনের আগ পর্যন্ত, এই পিরিয়ডটাকে বলা হবে আমাদের এক্লিপস পিরিয়ড। এ সময় আমরা যদি ইন্টারসেলুলারি যদি কোনো দেখি ভাইরাস, তাহলে কোনো কমপ্লিট ভাইরাস থাকবে না, কিন্তু ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আমরা পাবো। তাহলে এক্লিপস পিরিয়ডের ডেফিনেশন কী বলা যেতে পারে? এক্লিপস পিরিয়ডের ডেফিনেশন বলা যেতে পারে, ইট ইজ দ্য পিরিয়ড হোয়েন জিনোম রেপ্লিকেশন হ্যাজ বিন স্টার্টেড। নতুন হোস্টেলের মধ্যে ভাইরাল জিনোম প্রবেশ করলো, এন্ট্রি হলো, তারপরে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলোর মাধ্যমে নতুন আর একটা প্রোজেনি ভাইরাস প্রোডাকশনের জন্য যেসব এলিমেন্টস লাগবে সেগুলো তৈরি হওয়া পর্যন্ত সেই পিরিয়ডটাকে আমরা বলবো এক্লিপস পিরিয়ড। যখন সেইগুলো আবার অ্যাসেম্বলিং হয়ে নতুন আর একটা প্রোজেনি ভাইরাস প্রোডাকশন করবে তার আগ মুহূর্তেই এক্লিপস পিরিয়ডটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ইট ইজ দ্য পিরিয়ড হোয়েন জিনোম রেপ্লিকেশন হ্যাজ বিন স্টার্টেড বাট প্রোজেনি ভাইরাসেস আর নট ইয়েট রিলিজড, এখনো রিলিজ হয়নি। তাহলে ইন্টারসেলুলারলি আমরা কি পাবো? কোনো কমপ্লিট ভাইরাস ফাউন্ড পাবো না। কেন না পাবো না? কেননা আমরা তো বললাম কি যে নতুন প্রোজেনি ভাইরাসের আগেকার পিরিয়ডটাকে আমরা বলবো এক্লিপস পিরিয়ড, বাট ভাইরাল জিন ফাউন্ড। এখন আমাদের জানতে হবে ল্যাটেন্ট পিরিয়ড কাকে বলে। ল্যাটেন্ট পিরিয়ড বলা হয় এই যে ভাইরাসটা রুট অফ এন্ট্রি থেকে শুরু করে সম্পূর্ণ ঘটনাটুক ই করার পর এই যে ডিটেকশন অফ ভাইরাল অ্যান্টিজেন ইন ব্লাড, এ সম্পূর্ণ
এই সম্পূর্ণ সময়টাকে আমরা বলবো ডিটেক্টেবল রেঞ্জে, যখন এক্সট্রা সেলুলারলি ব্লাডে যখন চলে আসবে ভাইরাসটা, তখন এই সম্পূর্ণ টাইমটাকে আমরা বলবো ল্যাটেন্ট পিরিয়ড। তাহলে এটার যদি ডেফিনেশন যদি আমাদের লিখতে বলে, তাহলে আমরা কি বলবো, পিরিয়ড কখন স্টার্ট হচ্ছে, ফ্রম এন্ট্রি অফ ভাইরাস ইনটু বডি, বডিতে প্রবেশ করলো, অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ ভাইরাস এক্সট্রা সেলুলারলি। প্রথমবার আমরা জানি ভাইরাস দুইবার ব্লাডে আসে, প্রথমবার রুট অফ এন্ট্রি দিয়ে সেটা এন্ট্রি করার পরে প্রাথমিকভাবে প্রাইমারিলি সেটা ব্লাডে আসে, বাট সেটা হচ্ছে নন ডিটেক্টেবল রেঞ্জে থাকে, কেননা তখন ভাইরাল লোড ব্লাডে খুব কম পরিমাণে থাকে। যখন সেটা হোস্ট সেলকে অ্যাটাক করার পর নতুন অনেকগুলো প্রোজেনি ভাইরাস প্রোডাকশন করে, তখন ব্লাডের মধ্যে ভাইরাল লোড অনেক বেশি থাকে, তখন সেটা হচ্ছে ডিটেক্টেবল রেঞ্জ। তাহলে ল্যাটেন্ট পিরিয়ডটা কাকে বলবো, পিরিয়ড ফ্রম এন্ট্রি অফ ভাইরাস ইনটু বডি, বডিতে এন্ট্রি হলো, অ্যান্ড হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ ভাইরাস এক্সট্রা সেলুলারলি, মানে ব্লাডে আর সেরামে আসলো, অ্যাজ এ ডিটেক্টেবল রেঞ্জ, এটাকে আমরা বলবো ল্যাটেন্ট পিরিয়ড। তারপর আমরা জানি যে এক্সট্রা সেলুলারে আসার পর তার বিরুদ্ধে আমাদের বডির ইমিউন সিস্টেম অ্যান্টিবডি প্রোডাকশন করবে অ্যান্টিজেন রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, তখন হচ্ছে সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন রিয়াকশন করবে, তখন কারো কারো বডিতে সাইন সিমটম অ্যাপিয়ার করে, কারো কারো বডিতে অ্যাসিমটোমেটিক থাকে। তাহলে ওই যে সাইন সিমটম অ্যাপিয়ার করা পর্যন্তটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। তাহলে পিরিয়ড ফ্রম এন্ট্রি অফ ভাইরাস ইন টু বডি অ্যান্ড সাইন সিমটম অ্যাপিয়ার্স, মেনলি আমাদের প্রফে এই তিনটা ডেফিনেশন নিয়ে প্রায় জিজ্ঞেস করে এবং এবং আমাদেরকে প্রায় বিপদে পড়তে হয় ডেফিনেশন তিনটা না বুঝার কারণে। এবার আশা করি এই তিনটা ডেফিনেশন আর কখনো ভুলবে না, আজীবন মনে থাকবে। এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।